অন্যান্য দিনের মতো শনিবার দিনেও বালুচড়া এলাকার এক কৃষক সুবোধ দাস তার কৃষি ক্ষেতের পরিচর্যা শেষে বাড়ি ফিরে গিয়েছিলেন। রবিবার সকালে দৈনন্দিন রুটিন হিসেবেই নিজের ক্ষেতে এসেছিলেন তিনি, কিন্তু এই দিনের দৃশ্য দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। তিনি দেখতে পান সাড়ে তিন কানি এলাকা জুড়ে লাগানো ফলন্ত টমেটো, মরিচ, শিম সহ বিভিন্ন সবজি গাছগুলিকে কে বা কারা কেটে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। এই দৃশ্য দেখে তিনি চিৎকার ছুড়ে দিলে সেখানে ছুটে যান আশপাশের অন্যান্য কৃষকেরা। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। কৃষক সুবোধ দাস অভিযোগ করে বলেন, একই এলাকার বাসিন্দা তিনজনের সঙ্গে তার একটি জমি সংক্রান্ত বিবাদ রয়েছে। তার প্রাথমিকভাবেই সন্দেহ হয় এর জের ধরেই এই ঘটনাটি সংঘটিত হতে পারে, কিন্তু কে বা কারা এই ঘটনাটি সংঘটিত করেছে এটা স্পষ্টভাবে বেরিয়ে আসবে পুলিশের তদন্তের মধ্য দিয়েই। ওই কৃষক আরও জানান, দুষ্কৃতিকারীরা তার প্রায় 3 লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি করেছে এবং এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করবে বলেও জানান। কি হয়েছে ঘটনা? ঘটনাটা ওই দিয়ে আগে সীমান আলো জগ্ন হয়েছিল, এটা তো অনেক গ্রামবাসী, এটা লুই আইডা আমি মাংস হয়ে গেছে। এরপরে ওখানে আমি নকর ধরে মই ফেলাইছিলাম, নকর ধরে বাঁচতাম আসি বাসনে যাইছি, আই দেহি খেতে এই অবস্থা, মানে দুষ্কৃতির মধ্যে কাটছে আর সব ফেলাইছে, পুরা খেত নষ্ট করে লেছে, খেত নষ্ট হয়ে ক্ষুদ্র খেত, ওই তো আড়াই দিনে তিন কালি সাড়ে তিন কালি। কত টাকার ক্ষয়ক্ষতি হিসেবে মনে করতেছেন? তো এমন 2-3 লাখ টাকা ক্ষতি হয়েছে। এইগুলি দিয়ে কি মানে মানে আপনাদের জীবন জীবিকা? হ্যাঁ, এই দিয়ে আমরা জীবন জীবিকা। ঘটনা আজকে সকালে আসার পরে আমি আমার জমিতে চাই দিই যে আমার জমির সমস্ত গাছ কাটা কাটানো, সব গাছ দুষ্কৃতিরা কাটা ফেলা দিছে, একটা গাছও বাকি নাই প্রায়। এখানে প্রায় 3-3.5 কানি জায়গা হইব আমার, তা আমার এখন আমি কিছু বুঝতে পারতেছি না, দেখি কথা কিছু লোকের উপর সন্দেহ আছে, তো পুলিশকে খবর দিছি, দেখি তারা আসে কি বলে। জীবন জীবিকার একমাত্র সবলম্বনটুকু এইভাবে ধ্বংস হওয়ার কারণে একেবারেই দিশেহীন হয়ে পড়েছেন সুবোধ ও তার পরিবারের লোকজনরা। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান স্থানীয় কৃষকেরাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।